আসসালামু আলাইকুম। আমি একটা সবজি খেতে দাঁড়িয়ে আছি, তো কিভাবে পুরো জমিটাকে ব্যবহার করা যায়, কি কি সবজি করা যেতে পারে, কিভাবে পুরো জায়গাটাকে ইউজ করা যায়, এখানে অনেক কিছু শেখার আছে। তো এই কারণেই আমি লাইভটা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই। আমার সামনে দেখতে পাচ্ছেন এখন গাজর উঠাচ্ছে, আমি একটু আপনাদেরকে গাজর উঠানো দেখাই, তারপরে বিষয়গুলো বলি। অলরেডি গাজর উঠাচ্ছে, জমিটাতে দেখেন আমার সামনে এখন হচ্ছে গাজরের, এইখানে গাজর রোপণ করেছে, সামনে হচ্ছে মরিচ, এবং দেয়ালটাকে দেখেন এনারা যে কাজটা করেছে, আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে দেয়ালটা, দেয়ালটাতে এরা প্লাস্টিক এবং স্টিলের বিভিন্ন বেড়া ব্যবহার করেছে। তো এই বেড়াগুলো ব্যবহার করার পরে এটাকে কিভাবে ইউজ করেছে দেখেন, এগুলো হচ্ছে বরবটি সিমের চারা লাগিয়েছে এবং অলরেডি সিম ধরেছে, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন অলরেডি সিম হয়েছে এবং কিছুদিনের মধ্যে তোলার মতো উপযুক্ত হবে। দেখেন একটা জমিকে কতভাবে ব্যবহার করা যায়। এই আমার বাম পাশে দেখতে পাচ্ছেন মরিচ, এবং গাছের মধ্যে দেখেন অলরেডি মরিচ হয়েছে এবং খুব সুন্দর মরিচ হয়েছে, এবং ডান পাশটাতে দেখেন পুরো বেড়া জুড়ে বরবটি সিম লাগানো আছে, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে বেগুন লাগিয়েছে। তার মানে দেখেন শুধু হাঁটার জায়গা ছাড়া সব জায়গাগুলোকে ব্যবহার কীভাবে করা যায়। কৃষিতে কিন্তু এগুলো সম্ভব যে আপনি 100% জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং দেখেন মাঝখানে বেগুনগুলোতে ওনারা প্লাস্টিকের পট ব্যবহার করেছেন, প্লাস্টিকের পটের মধ্যেও বেগুনের অলরেডি ফুল চলে এসেছে। এবং এই সাইডটাতে দেখে আর কি কি রোপণ করেছে, এটা পুরোটাই বেগুনের যতগুলো চারা দেখছেন পুরো বেগুনের চারাটাতেই দেখেন একদম প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকের পট ব্যবহার করেছে। এবং এই দিকটাতে ক্যাপসিকাম লাগিয়েছে, এবং ক্যাপসিকাম আমি একটু আপনাদেরকে দেখাই, এটা এই যে লাল লাল ক্যাপসিকাম ধরে আছে অলরেডি, এই যে ক্যাপসিকাম, এই প্লটটাতে পুরোটাতেই প্লাস্টিকের টবের উপরে এনারা ক্যাপসিকাম করেছে। তার মানে দেখেন ওইদিকে হচ্ছে বরবটি সিম, তার পাশে বেগুন, এইদিকে মরিচ, তার পাশে হচ্ছে ক্যাপসিকাম, তার বাম পাশে হচ্ছে গাজর, এবং অলরেডি গাজর তুলছেন। এখন আর কিছু জিনিস দেখাবো, একটু কাছাকাছি যেতে হবে, জায়গাটা অনেক বড়, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তার ওই দিকটাতে আছে হচ্ছে ডাটা শাক, তারপরে গাজর, ওইদিকে হচ্ছে ঢেঁড়স, এবং এই সাইডটাতে দেখেন শশার একটা মাচাং দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো দেখেন। এবং এই জায়গাটাতে মারা শাক পড়েছে, আমাদের এদিকে বলে মারা শাক বলে এটাকে, এই শাক পড়েছে। তো এখানে দেখেন মাচাংটাকে ওরা কীভাবে করেছে, এই এটা হচ্ছে এই মাচাটা শশার মাচা করেছে, এখানে শশা করছে, এবং এই মাচার মাঝখানটা দেখেন যখন শশা লাগানো হয় তখন দেখেন অনেক দূর করে গ্যাপ থাকে, এক একটা গাছের দূরত্ব থাকে। তো এই দূরত্বর যে মাঝখানটা আছে এটাকে ওনারা কীভাবে কাজে লাগিয়েছে, এখানে ডাটা শাক লাগিয়েছে মাঝখানটাতে, এবং এটা পুরোটা হতে হতেই ওনারা দুইবার হয়তো শাক তুলে ফেলতে পারবে। আমি একটু দেখাই, গাছে শশা ধরেছে অলরেডি, দেখতে পাচ্ছেন অবশ্যই, এই হচ্ছে শশা। দেখেন এনারা মাচাটা করছে শুধু বাঁশ এবং সুতা ব্যবহার করে, এবং এটা খুবই সুন্দর একটা কাজ। দেখেন যখন বরবটিটা, আমার যে কনসেপ্টটা আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করা, দেখেন ওনারা বরবটি যখন গাছের গাছটা এই যে বেড়ার উপর দিয়ে উঠে গেছে, দেখেন মনে হচ্ছে না যে এখানে একটা বেড়া দেয়া আছে, ওই গাছগুলোই একটা বেড়ার কাজ করছে। এখন হুটহাট করে কেউ ঢুকতে পারবে না এই দিকটাতে, এবং দেখেন
যে জায়গাটা আমরা সবসময় ফেলায় রাখি, আমরা কখনো চিন্তাই করি না যে একটা বেড়া কাজে লাগতে পারে। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটাতে আমি দেখিয়েছি যে লেবুর গাছ দিয়ে কীভাবে বেড়া দেয়। লেবুর গাছ এত সুন্দর করে রোপণ করেছিল যেটার কারণে কোনো ছাগল গরু ঢুকতে পারে না তার ওই জমিতে। তো সেখান থেকে সে একটা আর্নিং করতে পারছে, সেখান থেকে লেবু নিতে পারছে এবং লেবু বিক্রি করে সে টাকা পাচ্ছে, সাথে সাথে তার বেড়ার কাজও হয়ে যাচ্ছে। তো এই সেম কাজটাও এনআরআই করেছে এবং খুবই ভালো করেছে, যে বেড়াটাকে কত সুন্দর করে ব্যবহার করেছে। বেড়াটাতে এনআরআই স্টিল একদিকে ব্যবহার করেছে, যে তারগুলো একটু আপনাদেরকে দেখাই, এই তারগুলো ব্যবহার করেছে, তারের যে নেটগুলো এবং প্লাস্টিকের কিছু তারের নেট ব্যবহার করেছে, আর মাঝখানে পিলারগুলো দিয়েছে হচ্ছে সাপোর্ট হিসাবে। এবং দেখেন কত সুন্দর বরবটি ধরেছে গাছের মধ্যে, দেখেন এটার জন্য আলাদা কোনো মাচা করতে হয় নাই, কত সুন্দর, মানে আসলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর শশা দেখেন কত সুন্দর হয়েছে, ছোট্ট একটা গাছ, এখনও পাতা সেইভাবে আসে নাই, তাতেই শশা দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই দিকটাতে একটু আমি আপনাদেরকে দেখাবো। এবং এখানে মালচিংয়ের ব্যবহার হয়েছে, আপনারা এই প্রজেক্টটা আমরা যখন এনারা শুরু করে আমরা এখানে মালচিংয়ের ব্যবহার আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটার কতটা উপকার পেয়েছে সেটা আপনারা আজকে হয়তো দেখতে পারবেন, আমি পুরোটাই আপনাদেরকে দেখাই। দেখেন আরেকটা বিষয়ে, আরেকটা জিনিস আমি একটু এড়িয়ে গেছি, দেখেন মাঝখানে কচু গাছ দেখা যাচ্ছে হয়তো আপনাদেরকে, এই কচুটা খাওয়া যায়। তো এনারা এই জায়গাটাকেও বাদ যায়নি, কারণ এটা ড্রেনেজ সিস্টেম, এখানে হয়তো কচু ছাড়া আর কিছু হবে না, এই কারণে এনারা এই লাল কচু যেটা মানে কালো ডাটা হয় সেই কচুটাও রোপণ করেছে। দেখেন কতগুলো ফসল একটা জমিতে, এই ছোট্ট একটা জমিতে কতগুলো ফসল একসাথে করেছে। এদিকে ঝিঙে দিয়েছে কিছু শশার পাশাপাশি, আর আমি ওই মরিচের জায়গাটাতে যাব আরেকবার, মাঝখান দিয়ে কিছু সিম দিয়েছে, যেটা নর্মালি সিমগুলো আমরা খাই সেই সিমগুলো ব্যবহার করে গাছগুলো দিয়েছে। তবে বেড়ার কনসেপ্টটা আমার সবথেকে ভালো লেগেছে, যে আপনারা চাইলেই আপনার যে বেড়াটা তো অবশ্যই দিতে হবে, আপনার জমি রক্ষার দায়িত্ব আপনার, কিন্তু ওটাকেও যে কাজে লাগানো যায় সেটা আপনারা বুঝতে পারছেন। এখানে যে জায়গাগুলোতে মালচিং নেই সেখানে দেখেন অনেক ঘাস কালকে নিড়ানি দিয়েছে, এবং ঘাসের দেখেন পরিমাণ দেখেন, আর যে জায়গায় মালচিং ব্যবহার করা হয়েছে ওনারা এই পর্যন্ত, এই দেখেন আমি একটু নিচ থেকে দেখাই, এখানে মালচিংয়ের জায়গাগুলো গাছের গোড়াগুলোতে দেখেন কোনো ঘাস নেই, দেখা যাচ্ছে কি না একটু দেখবেন, এবং মরিচ কত সুন্দর হয়েছে, ফুল এসছে, মরিচগুলো একটু আপনাদেরকে দেখাই, মরিচগুলো হারভেস্ট হয়তো বা কিছুদিনের মধ্যেই করতে পারবে। তবে একটা ক্ষতি এনাদের হয়েছে আমাকে জানালো, যে বৃষ্টি এই কয়েকদিন টানা বৃষ্টির কারণে অনেক পানি হয়েছিল, এই কারণে কিছু মরিচ গাছে একটু ক্ষতি হয়েছে, তবে খুবই সুন্দর হয়েছে। দেখেন এনাদের যখন মালচিং পেপারটা ব্যবহার করা হয়েছে সেই মালচিং পেপারটা ব্যবহারের কারণে এদের নিড়ানির কোনো খরচ হয়নি, এটা আমাকে ওনারা জানিয়েছে, এবং কতটা যে খরচ কমেছে, শুধু পানিটা দিতে হয়েছে, পানির সিস্টেমটা ওনারা ম্যানুয়াল পদ্ধতি দিয়েছে, আমরা অটোটার কথা বলেছিলাম, ওনারা হয়তো নেক্সট টাইম ইনশাল্লাহ অটোটা নিয়ে কাজ করবেন। দেখেন আমি একটু দূর থেকে এটার ভিউগুলো আপনাদেরকে একটু দেখাই, যে যারা এখন জয়েন করছেন লাইভে তারা একটু ভিডিওটা টেনে দেখতে পারেন, যে কীভাবে 100% একটা জমি ব্যবহার করা যায়, কীভাবে একটা 100% জমিতে কৃষি কাজ কতগুলো ফসল ফলানো যায় সেটা নিয়ে আমাদের প্রথম থেকেই দেখানো হয়েছে। আপনারা চাইলেই একটু দেখে আসতে পারেন ভিডিওটা, অনেক কিছু শিখতে পারবেন। তাই আমি বলবো, আমার যেটা বলার, যে আপনারা যেটাই করেন প্ল্যান করেন, এগ্রিকালচার এখনও আমরা দেখেছি এগ্রিকালচারের যে কাজগুলো হয় সেটা আপনারা দেখেছেন, যে আমাদের বাপদাদারা যেভাবে করে এসছে আমরা সেটাই করতে চাই, কখনো চিন্তা করি না যে
এগ্রিকালচারে কতটা খরচ হতে পারে, এর কস্টিং কেমন, এটা থেকে আমরা আউটপুট পাব কেমন, আমরা ওই যে কিছু টাকা ঋণ করে বীজ কিনব, তারপরে ওটা রোপণ করব, ওটাতে আদৌ ফুলফিল টাকা আসবে কি না, শুধু হারভেস্টের পর কিছু টাকা আমরা ঋণ শোধ করে ফেলবো, এইভাবেই চলতে থাকে। দিন শেষে নিজের ক্ষতি করে টাকা কৃষিতে লাগাচ্ছি, কিন্তু কৃষিটাতে একটা আধুনিক কত পদ্ধতির কারণে এটা আরও সুন্দর হয়েছে, এটা আপনারা আসলে চিন্তাও করতে পারবেন না। এখন বাণিজ্যিকভাবে কত রকম ফসল তৈরি হয়, বাণিজ্যিকভাবে কত রকম ফল তৈরি হয়, এটা তার একটা উদাহরণ হতে পারে, যে একটা জমিতে কত প্রকার ফসল এনারা দিয়েছেন, এবং বেড়াটা পর্যন্ত এনারা খালি রাখেন নাই। এবং এই দেখে দেখেন, এখানে টমেটো করেছে, ছোট যে চেরি টমেটোগুলো, এই দেখেন এটাও করছে প্লাস্টিকের টবের মধ্যে। দেখেন কত সুন্দর করে টবের মধ্যে এগুলান গাছ দিয়েছেন। এবং এই দিকটাতে আরেকটু দেখাই, এই যে লাল শাক করেছে, ডাঁটা শাকগুলো, তারপরে গাজর, আর ওই দিকে হচ্ছে ঢেঁড়স। একটু ঢেঁড়সটা আপনাদেরকে দেখাই, তাহলে আমি একটু আপনাদেরকে ফসলটা একটু গুনে দিই। এখানে হচ্ছে ঢেঁড়স, গাজর, ডাঁটা শাক, বেগুন, টমেটো, তারপরে মরিচ, ক্যাপসিকাম, বরবটি, শশা, সিম, কচু, প্রায় 12টা আমি গুনলাম, প্রায় 13টার মতো আছে। ও এই যে শাক, এখানে হচ্ছে মারা শাক, টোটাল 13টা ফসল এনারা একটা জমিতে করেছে, সিঙ্গেল জমিতে। এখন আপনার যদি মনে হয় যে আপনার একটা 200 জমি আছে, 200 300 জমি আছে, সেই জমিটা আপনি 100% ইউজ করবেন, এখন কীভাবে করবেন, এটার আপনি ভিডিওটা আবার টেনে দেখেন দরকার হলে, এনারা কীভাবে করেছে সেটা আপনারা কাজে লাগাতে পারেন। এবং খুবই সুন্দর একটা আইডিয়া, আমার কনসেপ্টটা খুবই সুন্দর লেগেছে, এই কারণেই আজকের আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম। আমি আশা করব যে আপনাদের এই ভিডিওটাতে অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের টাইমলাইনে রাখতে পারেন, এবং আপনাদের বন্ধুরা যারা কৃষিকাজে আগ্রহ আছে তারা জানে, যাতে তাদেরকে দেখাতে পারেন, তাদেরকে মেনশন করতে পারেন, যাতে তারা উদ্বুদ্ধ হয় যে আসলে এগ্রিকালচার আমরা আস্তে আস্তে অনেকেই হাল ছেড়ে দিচ্ছি, যে আমরা এগ্রিকালচারে কিছু পাবো না বা পাচ্ছি না। এটার কারণ হচ্ছে প্ল্যান করা, আপনারা কি কাজ করছেন সেটার একটা প্ল্যান দরকার। আপনি এগ্রিকালচারে প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারবেন সেটা আপনাকে প্ল্যান হতে হবে, কারণ প্ল্যানের বাইরে যখন যাবেন তখন আপনাকে এরকম চিন্তা করতে হবে। তাই আমরা চাই আপনি প্ল্যান করেন, আধুনিক যে জিনিসপাতি আছে এগুলো ব্যবহার করেন, জিনিসপত্রগুলো, মেশিনারিজগুলো, আধুনিক অনেক রকম মেশিনারিজ আছে যেটা আপনার কৃষিকাজকে অনেক সহজ করে দেবে। যেমন মালচিং পেপারের কথাই বলেন, মালচিং দেওয়ার কারণে আপনার নিড়ানি খরচ একদম জিরো, খরচ হয়েছে শতকপতি হয়তো সর্বোচ্চ 500 টাকা বা 600 টাকা, কিন্তু আপনি নিড়ানি দিলে একদিনেই একটা লেবারকে আপনাকে 500 টাকা দিতে হবে। তাহলে আপনি একটা 500 টাকা দিয়ে পুরো সিজন আপনি কাভার করছেন, সেই জায়গায় আপনার একটা মালচিং ফিল্মের ব্যবহারে সেটা কমায় নিচ্ছেন। তারপরে পানির জন্যে আপনারা দেখা গেল পানি অনেক অপচয় করতে হচ্ছে, আপনারা ফগার ব্যবহার করেন, আপনারা স্প্রিংলার ব্যবহার করেন, দেখবেন যে খরচ কতটা কমে আসছে। আপনারা আমাদের গ্রামে একটা কথা আছে যে কিনতে জিততে হয় তাহলে বিক্রি করতে জিতবে আর কি। আগেই যদি কিনতে, আপনি যদি যে জিনিসটা তৈরি করছেন, যে জিনিসটা আবাদ করছেন, সেখানে যদি প্রথমে আপনি লাভ করতে না পারেন, পরে বিক্রি করে কী লাভ করবেন। তো আমরা চাই যে আপনারা আধুনিক যে জিনিসগুলো ব্যবহার করুন, আমাদের পেজে ঢুকলে অনেক রকম মেশিন দেখতে পারবেন যেটা আপনার কাজকে অনেকটাই সহজ করবে। এবং ক্যাপসিকামের আমি একটু কিছু জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পুরাটাই ক্যাপসিকাম, লাল কালারের ক্যাপসিকাম, এইটা দেখাই। দেখেন কত সুন্দর হয়েছে ক্যাপসিকামগুলো, দেখেন এই ক্যাপসিকামটা উনি বিক্রির জন্য চিন্তা না করলেও নিজের খাবারের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবে অনায়াসে। এবং কিছু মরিচ এদিকে পেকে গেছে, এটা হারভেস্টের সময় হয়ে গেছে অলরেডি, মরিচগুলাও বিক্রি করতে পারবেন ওনারা। তো বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা পরিবেশ। আমি একবার আরেকবার পুরো জায়গাটা দেখাই আপনাদেরকে, এই যে পুরো দেয়াল জুড়ে আছে হচ্ছে বরবটি, তার পাশে হচ্ছে
বেগুন, তার পাশে মরিচ, ওই দিকটাতে আছে গাজর, ওইদিকে শসা, তারপরে হচ্ছে ঝিঙ্গা, তারপরে শাক, ডাটা শাক, এদিকে বেগুন। এই মোটামুটি অনেকগুলো জিনিস দেখালাম আমরা, এটা আপনারা অনেক কাজে লাগবে আশা করছি। আপনারা তারপরেও পুরো ভিডিও টেনে দেখতে পারেন যদি আপনারা শেষে এসে থাকেন, এবং শেয়ার করবেন বেশি বেশি করে, এবং আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাদের সাথে শেয়ার করবেন যে আরও কত সুন্দর করে কৃষিতে প্ল্যান করা যায়, আমাদের সাথে শেয়ার করবেন মেসেঞ্জারে, কমেন্টে। আমরা ওটা নিয়ে আলাদা ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করবো, এবং আপনাদের বিষয়গুলো আমরা শেয়ার করবো আপনাদের সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং কৃষিটা আরও ডেভেলপ করতে কী কী করতে হয় সবাই আধুনিক জিনিসগুলো চিন্তা করবেন। বাহিরের ভিডিওগুলো অনেক দেখবেন, আশা করি অনেক উপকার হবে, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর প্রযুক্তি আমরা শিখতে পারবো। এখন ইউটিউব অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, আমরা আগে যেমন জানতাম না কোন প্রযুক্তি কী চলছে কীভাবে, এখন তো করা অনেক সহজ। তো ভিডিও বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।